হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পাউরুটি দিয়ে পিৎজা। সুন্দর একটা রেসিপি, বাচ্চাদের ফেভারিট খাবার। এভাবে বাচ্চাদের খাওয়ালে পুষ্টিগুণ সম্পন্ন। আমি পাউরুটিগুলো ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। কেউ চাইলে চাকুও ব্যবহার করতে পারবেন, চাকু দিয়ে ছোটো ছোটো করা যায়। সুন্দর মতন করে নেবেন। এভাবে আমি ছোটো ছোটো সম্পূর্ণ, আমি 4 পিস পাউরুটি ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিম নিয়ে নিয়েছি 2টা, 2 পিস টমেটো, 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে মরিচ ব্যবহার করব না। আমি চিনি দিলাম 3 চামচ পরিমাপে। আমি চিনি দিয়ে দেব, চিনি দিলে টেস্টটা বেড়ে যাবে। বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা। এইভাবে সকালে নাস্তা করে দিলে, আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এইভাবে সকালে নাস্তা করে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে, অনেক স্বাস্থ্যসম্মত। প্রত্যেকটা জিনিস টিপ খেয়াল করেন। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিব। এখন ডিমটা আমি সুন্দর মতন নেড়ে চেড়ে ভেঙে নিব, ফাটিয়ে নিলাম ফেটে। তারপরে আমি ঢেলে দেব পাউরুটির ভিতরে। এখানে আপনাদের ডিম বেশিও ব্যবহার করতে পারবেন। যত বেশি ডিম ব্যবহার করবেন জিনিসটা তত বেশি পারফেক্ট হবে। ডিমটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। এটা সকালে নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের, অথবা বিকালেও নাস্তা দিতে পারেন। বাচ্চারা 1 নিমিষেই চেটে পুটে শেষ করে দিবে। বাসায় রেসিপিটা ট্রাই করে দেখেন। আমি সুন্দর মতন মেখে নিছি, সুন্দর মতন মাখা শেষ আমার। এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি 2 চামচ পরিমাপে ঘি দিয়ে দিব। আমি এখানে সম্পূর্ণ ঘি ব্যবহার করেছি, কেউ চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। আমি ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা আমার সুন্দর মতন গরম হয়ে গেছে। আমি আরও 1 চামচ ঘি দিব। আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করেছি, পাউরুটিতে 1 চামচ ব্যবহার করেছি, মোট 3 চামচ ঘি ব্যবহার করেছি। এর জন্য ঘিয়ের ফ্লেভারটা বেশি আসবে। ঘি বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমি সুন্দর মতন প্যানে বসিয়ে দিয়েছি, সম্পূর্ণ পিৎজার মতন হয়ে গেছে। দেখেন পাউরুটি পিৎজা, এটা বাচ্চাদের একটা ফেভারিট খাবার। এভাবে আপনারা করে খাওয়াবেন, বাচ্চারা অনেক মজা পাবে। আমার হয়ে গেছে সম্পূর্ণ। আমি এখন কাঁচা বাদাম দিয়ে ছড়িয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি সুন্দর মতন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর, সফট, নরম, সুন্দর হয়েছে রেসিপিটা। রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি, এখনই সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকেন, সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।